আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। লতাজি লাইট কোথায় গেলেন? আছেন নাকি? হ্যালো হ্যাঁ হ্যালো বলুন দাদা, শুনি। হ্যাঁ আপনাদের ভিতরে এক মেয়ে আছে যে লোপা রহমান, হ্যাঁ হ্যাঁ লোপাদি আছে তো। হ্যাঁ উনি হচ্ছে লাইভ করেন, আমি একদিন দেখলাম ওনার মানে লাইভ যখন করেন ওনার লাইভে ছেলেরা অনেক আজে, একদিন দেখলাম একটা ছেলে একটা কমেন্ট করতে যে লোপাকে দেখে মানে খারাপ মানে বলার মতো না আর কি, হাঁপ মারতেছি টাইপের এরকম একটা কমেন্ট। এখন হ্যাঁ মেয়েরা সেটা দেখ করতে পারি, অনেকে অনেকেই করে সেরকম, তাদের যেরকম রুচি, যেরকম তাদের শিক্ষা, যাদের যেরকম, তার এর বেশি কি বলবো, মানে তাদের মানসিকতা যেরকম, সেরকম কাজ করতেই পারে হ্যাঁ এখানে আমরা কি হ্যাঁ বলতে কিন্তু পারি। ছেলেদের আপনারা লাইভ করেন কখনো কোনো মেয়েকে ওইভাবে মানে দেখিনি যে বলতেছে যে আপনাদের দেখা বা আপনাদের ই করে মানে খারাপ কিছু করতে দেখিনি, এমনকি যে মানে যে লোকগুলো আপনাদের গালাগালি করে পর্ণ মুমিন দেখি, পর্ণ মুমিনা তো দেখি না, এর কারণটা কি? সত্যি প্রথমত এটা হতেই পারে, হয়তো এরকম অবশ্য অনেকে দেখতে পাবেন যারা ফেক আইডি নিয়ে আসে, ফেক আইডি নিয়ে কথা বলে, সেটা অনেকে অবশ্য ফেক মেয়েদের আইডি নিয়ে তৈরি করে তারা কথা বলে, এরকম অনেক লোকজন আছে। কিন্তু কেন করে না হতে পারে, সেটা সেরকম তারা মনে করে না, প্রয়োজন মনে করে না, সেটা করে না। আপনার কোনো ইয়ে আছে, কোনো মতামত আছে আপনার, কোনো মানে কোনো কিছু মনে হয় যে এটা কারণ হতে পারে? এখন এই এই দ্বারা কি বোঝা যায় যে মেয়েরা বেশি ইনসিকিউর ছেলেদের থেকে বা মেয়েদের নিরাপত্তার মেয়েরা দরকার? বেশি ইনসিকিউর না, এইখান থেকে তো বোঝা যায় না যে মেয়েরা বেশি ইনসিকিউর। হ্যাঁ এটা ঠিকই বলেছেন, মেয়েদের নিরাপত্তার দরকার, মানে মেয়েদের নিরাপত্তার দরকার এই কথাটা আমার মনে হয় ভুল, আমার মনে হয় এটা বলা ছেলেরা উচিত যে ছেলেরা হ্যাঁ মেয়েরা যে ছেলেদের থেকে মানে ভালো বা অভিজাত কিছু যে উল্টাপাল্টা কাজ করে কম, ছেলেরা এগুলো বেশি করে, এই যে আপনাদের এসে গালাগালি দেয় উল্টা পাল্টা কথা বলে ঘন্টার পর ঘন্টা দেখি বসে থেকে থেকে শুধু একটু গালি দেওয়ার জন্য আসে। তারপরে আমি একদিন হ্যাঁ লাইভে এসেছিলাম, আমাকে দেখে মানে আমি হঠাৎ করে দেখি একটা কমেন্ট করেছে যে একটা ছেলে যে হচ্ছে ওই মেয়েটার জন্য আসলাম আজকে, ওই মেয়েটা আসলো না ওর জন্য, আমি বসে বসে মানে বলার মতো নাই মানে খারাপ একটা কথা মানে ওই হাত মারা টাইপের এরকম একটা কমেন্ট করছে যে হাত হাত বুঝলাম মারছিলাম ও আসলো না খুব খারাপ লাগলো এরকম কমেন্ট করছে। বুঝলাম বুঝলাম এখন ব্যাপারটা হচ্ছে সমস্ত ভাবে জেনারেলাইজ করাটা কি ঠিক হবে? আমার মনে হয় না জেনারেল, আমার কথাটা একটু শুনিনি, ভালো সেটা আছে হচ্ছে হ্যাঁ জেনারেলাইজ করাটা কি ঠিক হবে? ভালো খারাপ সবার মধ্যেই থাকে, হ্যাঁ কোথাও কোনোটা বেশি, কোথাও কোনোটা খারাপ, ঠিক আছে। এইবারে কথাটা হচ্ছে যে এই জিনিসটা কি প্রমাণ হতে পারে যে, বা এই জিনিসটা কি কোনো একটা পয়েন্ট হতে পারে মেক করার, যে এই কাজটা হচ্ছে না বলেই ছেলেরা খারাপ, বা এই কাজটা হচ্ছে বলেই ছেলেরা খারাপ এবং মেয়েরা ভালো, এরকম করছে না বলেই মেয়েরা ভালো? না এটা কোনো প্রমাণ না, এরকম থেকে এর থেকে অনেক বড় বড় ভালো ভালো ঘটনা আপনি তুলে আনতে পারেন যেখানে এই ঘটনাটা, এই ঘটনাগুলো উঠে আসবে। এইবারে প্রশ্ন হচ্ছে মেয়েদের কি সিকিউরিটির দরকার? আমার মনে হয় না মেয়েদের সিকিউরিটির দরকার, আমাদের যেটা মনে হয়, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মেয়েদের একটা অধিকার দরকার, রাইট দরকার, এবং মানুষকে সমাজকে সমাজের একটা শিক্ষা দরকার। মেয়েদেরকে সিকিউরিটি সিকিউরিটি তো সবাইকে দিতে পারেন, সে তো একটা মলেও একটা সিকিউরিটি দিতে পারেন, মেয়েদেরকে কি আলাদা করে সিকিউরিটি দিতে হবে? না সেটা আমি মনে করি না। সিকিউরিটি যেটা দরকার সেটা হচ্ছে মেয়েদের অধিকারটা সংরক্ষিত করা দরকার এবং সমাজকে শিক্ষিত করা দরকার, এটুকুই, সমাজের মানসিকতাটা পরিবর্তন করা দরকার, এটা আমি মনে করি। এরকম সিকিউর করা এই জিনিসটা আমার মনে হয় সেটা একটুখানি একটু একটু ইয়ে করা হয়, ছোট করা হয় মেয়েদেরকে। মেয়েদের এরকম বহু মেয়ে আছে যাদের সাথে আপনি হ্যাঁ আমার মনে বা হয় আমি, মেয়েদেরকে ছোট করা হয় না, এটা ছেলেদেরকে ছোট করা হয়, কারণ ছেলেদের কারণেই মেয়েরা এই অনেক মানে এই অনিরাপত্তায় ভুগে আর কি দেখুন ছেলেদেরকে। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে কোনো এরকম যদি বলেন যে ছেলেরা মেয়েদেরকে নিরাপত্তা দেবে, আমি এটা মনে করি না যে ছেলেরা মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারে। এরকম বহু মেয়ে আছে যারা সেলফ সাফিসিয়েন্ট, যারা নিজেরা যথেষ্ট স্ট্রং সমস্ত দিক থেকে, তারা মানসিকভাবে, তারা শারীরিকভাবে স্ট্রং, অনেক এরকম অনেক মানুষ আছেন যারা আমার থেকে, আমাকে তো মানে এই ধরুন সেরেনা উইলিয়ামস, সেরেনা উইলিয়ামস সে 130 কিলোমিটার পার আওয়ার তার সার্ভ, সেটাকেও সে ইয়ে করছে, সেটাকেও সে ফিরিয়ে দিচ্ছে, হ্যাঁ সেটাও রিটার্ন করতে পারছে সে। হ্যাঁ তার মানে ভাবুন তার কত তার স্ট্রেংথ, সে যদি একটা থাপ্পড় মারে তাহলে তো মাথা ঘুরে পড়ে যাবো। হ্যাঁ তা আমার মনে হয় না যে এইভাবে মানুষকে, এইভাবে কেউ কাউকে সিকিউরিটি এইভাবে দিতে পারে, কোনো একটা স্পেশাল কিছু সিকিউরিটি দিতে হবে বলে আমি মনে করি না। আমি মনে করি মেয়েদেরকে অধিকার দেওয়াটা, অধিকার সমান অধিকার দেওয়াটা জরুরি, এবং তাদের এবং সমাজকে সমাজকে শিক্ষিত করা, সমাজের মানসিকতা পরিবর্তন করা জরুরি বলে আমি মনে করি। আমি এখানে একটা জিনিস বলতাম যে শিওর প্লিজ। এখানে যেই লতাজি আপু যেই এক্সাম্পলটা দিয়েছেন, আই থিঙ্ক এটা খালি এইটা দেখায় যে পুরুষতান্ত্রিকতা হচ্ছে ছেলেদেরকে অথবা পুরুষদেরকে এই জিনিসটা শিখিয়েছে যে এই এইরকম কমেন্ট করা এই জিনিসটা যে একটা স্বাভাবিক জিনিস। এখন নিরাপত্তার দিক দিয়ে আমি আমি জিনিসটাকে এইভাবে করে দেখি যে পুরুষ যেই নিরাপত্তা দিতে পারে যে এইরকম সেক্সুয়ালি সাজেস্টিভ কমেন্টস যেটা হচ্ছে মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট লিটারালি, এই জিনিসটা যেন না করে আর কি।
এইটা যদি মানে পুরুষদেরকে বোঝানো যায় যে এই জিনিসটা যে অ্যাকচুয়ালি যে কত ক্ষতি করে আর কি, তাহলে হ্যাঁ যে ওদেরকে কনভিন্স করা যেতে পারে যে নট টু ডু দিস থিংস, এবং তাদের খালি এই একটা অ্যাক্ট করা যে নট সেক্সুয়ালি হ্যারাসিং সামওয়ান, যে স্বাভাবিকভাবে অ্যাক্ট করা, যে কোনোভাবে এরকম সেক্সুয়ালি সাজেস্টিভ কমেন্ট না দেওয়া, এইটাই কিন্তু একটা নারীকে নিরাপত্তা দেয়। যেসব মেয়েরা হচ্ছে ফিজিক্যালি স্ট্রং তারা রেপড হয় না? হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে, সেটা তো সে অর্থে তো ছেলেরাও রেপ হতে পারে, এই যে একজন সেটাও তো কমেন্ট হতে পারে। করছে, হ্যাঁ একজন হ্যাঁ কমেন্ট করছে, কমেন্ট করে মাতু নাই অমিত মন্ডলের কয়টা উকুন বাসি দিয়ে দি যাও। তারপর আরেকজন কমেন্ট করছে হচ্ছে আহসান হাবিব আরে তোর আপনি কমে বান্ধবী মাতুর গলায় ঝুলে পড়ছে, কি সব কমেন্ট করছে। আপনি কমেন্টের দিকে না তাকানোই ভালো। এখন ব্যাপারটা হচ্ছে যে কমেন্ট অনেকেই অনেক রকম করতে পারে, সেইখানে কমেন্ট করার সবসময় যে কন্ট্রোল থাকবে সেরকম না, এরকম সব নাস্তিক যারা কমেন্ট করে এখানে, সেটা তো আমি বলতে পারবো না। নাস্তিকও হতে পারে, আস্তিকও হতে পারে, হাউ ডাই নো। কমেন্ট গুলো দেখ, এদের সাথে তো আমার পার্সোনাল পরিচয় নেই। লতাজি লাইট, একটা কথা বলি হ্যাঁ, যদি আপনি কমেন্ট পড়তে চান, কমেন্ট অনেক রকম কমেন্ট হয়, বিভিন্ন রকম কমেন্ট হতে পারে, যদি আপনি কমেন্ট পড়তে চান তাহলে কিন্তু লাইভে আসতে পারবেন না আপনি। যদি আপনি কমেন্টটাকে ইগনোর করতে পারেন তবে লাইভে এসে আপনি কথা বলতে পারবেন। কমেন্টটাকে ইগনোর করতে হবে একটুখানি। কে কি বললো রাস্তায়, সারা পৃথিবীতে একজন মানুষ আপনাকে বিভিন্ন ভাবে রিপ্লাই করতে পারে, একজন মানুষ বিভিন্ন রকম কথা আপনাকে বলতে পারে। সমস্ত কথা যদি নিজে গায়ে মাখেন এবং নিজের আত্মবিশ্বাসকে যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু জীবনে কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবেন না। একজন মানুষ আপনাকে বাড়িতেও বলতে পারে যে তুই কিছু পারিস না, তুই কিছু করিস না, এরকম বলতে পারে। কেউ একজন আপনাকে গালি দিতে পারে, কিন্তু সেরকম দেখবেন রাস্তাঘাটে সবসময় হয়, একজন একটা অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, গালাগালি শুরু হয়ে গেল। হ্যাঁ তাতে কি গাড়িটা ঠিক হয়ে যায়? গাড়ি তো ঠিক হয় না। তার থেকে গালি টালি না দিয়ে ইন্স্যুরেন্সের লোককে ডেকে গাড়িটা ঠিক করে নিলেই হয় এবং নেক্সট টাইম নিজে সাবধান হওয়া যায়। হ্যাঁ কিন্তু সেই জিনিসটা তো আমরা করি না। তো এখন এই কমেন্টস এরকম তো এগুলো তো বলতেই থাকবে। কিশোর কুমারের একটা আছে, গান আছে, কুছ তো লোক কহেঙ্গে, তা সেরকম লোক কা কাম হ্যায় কেনা, তো সবাই তো বলতেই থাকবে। সবাইকে যদি রিপ্লাই দিতে চান, সবাই কি বলছে সেই বিচার করতে চান, তাহলে কিন্তু নিজের কনফিডেন্স হারিয়ে ফেলবেন সম্পূর্ণভাবে। বড়দের একটা মেয়ে বলতে পারে যে হচ্ছে আপনার ভয়েসটা খুব সুন্দর বা আপনার ভালো, মানে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এই ধরনের কথা বলতে শুনি, কিন্তু কোনোদিনও এই ধরনের আজে বাজে কথা এগুলো ছেলেরাই বেশি বলে, এমনকি আপনাদের গালি গালাজ করে যেগুলো সেগুলো বেশিরভাগই পুরুষ মানুষ। এখন বয়সটা কেউ ভালো বললো সেটা তো আর খারাপ কথা নয়, সেটা তো ভালো কথাই, সেটা তো সেটা হ্যাঁ কি খারাপ ছেলেরা কথা হলো? ভদ্র, সেটা কিন্তু ছেলের ওপর মেয়েরা, মেয়েরা মেয়েদের স্টাইলটা ভদ্র ঠিক আছে, কিন্তু ছেলেরা যে আজে বাজে কমেন্ট করে এগুলো কেন করে? এবার দেখুন, মেয়েরা এই তো জিনিসটা স্টাইল, বলছি যে কখন এইটা কি জেনারেলাইজ করাটা কি ঠিক হচ্ছে? এটা জেনারেলাইজ করাটা ঠিক না, সেটাই আমি বলছি। এরকম যদি বলেন যে ছেলেরাই ভদ্র মেয়েরা অভদ্র, সেটাও কিন্তু ঠিক না, সেটাও কথাটা ঠিক না। সেরকম এমন অনেক মানুষকে আমি চিনি যেখানে, হ্যাঁ হ্যাঁ এটার কারণ কি এই যে ছেলেরা সবসময় উল্টাপাল্টা, মেয়েরা লাইভে আসলে দেখে এটা মানে আমি উল্টাপাল্টা। সেই জিনিসটাই বলছি যে এই জিনিসটা এটা কিরকম ভাবে ছেলে বা মেয়ে বলে এটা জেনারেলাইজ করাটা ঠিক হচ্ছে না। এটা যেখানে মানুষ যেখানে বড় হয়, সেটা মানুষ বলতে ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই, মানুষ যেখানে বড় হয় সেখানে কিরকম পরিবেশ থাকে, সে কিরকম ভাবে ডিপ্রাইভ হয়েছে, সে কতটা ফ্রাস্ট্রেটেড, এই সমস্ত জিনিসের উপরে নির্ভর করতে পারে। সেটা ছেলে মেয়ে সমস্ত কিছুরই হতে পারে। হ্যাঁ এরকম কি আপনি সেই ভিডিওটা দেখেননি, ওই যে কি বলছে একটা ওই বয়স্ক ভদ্রমহিলা বলছে, কি বলছে আমি ভুলে গেছি, একটা বেশি গালি টালি দিয়ে একটা কথা বলছে একজন বয়স্ক ভদ্রমহিলা চোখে চশমা পরা, সেটা নিয়ে একটা মিম হয়েছিল অনেক, উনি খুবই বিখ্যাত, মানে উনি একজন বিখ্যাত একজন ভদ্রবেলা হয়ে গেছিলেন মিমের চক্করে। তো তিনি কি গালি দিচ্ছেন না? গালি দিচ্ছেন। এরকম কি মেয়েরা গালি দেয় না? যেখানে ঝগড়াঝাটি হয় সেখানে গালি দেয় না? গালি দেয়, সেখানে অ্যাবিউজ করে না? অবশ্যই অ্যাবিউজ করে, রাস্তাঘাটে বহু মেয়ে অ্যাবিউজ করে, করে না করে? তো এটা মেয়েরা দেয় ওদের দেয়ার কিন্তু স্টাইলটা অন্যরকম, কিন্তু এদের মানে একেবারে না অন্য পাত্তা সরম নেই আর কি। না, এটা 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 সেটাই আমি বলছি যে এরকম ভাবে এটা জেনারেলাইজ করা ঠিক না, ছেলে মেয়ে সব ক্ষেত্রেই হতে পারে। এই জিনিসটা কোনো প্রুফ না যে মেয়েরা ছেলেদের সাথে ডিফারেন্ট, এই জিনিসটাই বলছি যে মেয়েরা ছেলেদের সাথে ডিফারেন্ট এই জিনিসটা না। এবারে যদি আপনি বলেন একটা, আমি জানি না আপনি ইয়েটা দেখেছেন কিনা, এই একটা টিভি সিরিজ হয়েছিল কদিন আগেই রিলিজ করেছিল, সনিতে, সনি লাইভে রিলিজ করেছিল, একজন একজন স্টক ব্রোকারকে নিয়ে, তা হর্ষদ মেহতাকে নিয়ে একটা ইয়ে হয়েছিল। তখন যে রিপোর্টার, সেই রিপোর্টার একজন রিপোর্টার ছিলেন, ভদ্রমহিলা ছিলেন, তিনি তার একজন সিনিয়ারের সাথে কথা বলতে বলতে একটা কথায় কথায় একটা কমন ম্যান কথাটা উঠেছে। তখন ভদ্রমহিলা জিজ্ঞেস করছেন, কমন ম্যান বললেন কেন, কমন ওমেন না কেন? তুমি ভদ্রলোক বলছেন, দেখো মেয়েরা সবসময় স্পেশাল, মেয়েরা কখনো কমন হয় না। হ্যাঁ তা বলতে পারেন। তা এখন একটা গল্প যে এই যে কথাটা বলছেন যে একটা
এইখানে যে একটা এই যে প্রমাণ, এই যে ঘটনাটা নিয়ে আসছেন, এই ঘটনাটা তো প্রমাণ করে না, এরকম তো উদাহরণ বহু আমরা দেখতে পারি যে কিভাবে মেয়েরা অ্যাবিউজ করে, কিভাবে মানে ছেলেরা অ্যাবিউজ করে, সেই প্রমাণ তো আমরা সবসময় দেখতে পারি, এটা কোনো ব্যাপার না, এটা ঠিক আছে। আর এখানে কমেন্টে কি গালি গালি দিল না দিল সেটা নিয়ে ইয়ে করে লাভ নেই, কমেন্টে আমরাও অনেক সময় হাসাহাসি করি, অনেক সময় মজা করি, এরকম মজা ঠাট্টা এরকম সবাই করে। আপনি এখন লাইভ লাইভে কথা বলতে এসে যদি কমেন্ট পড়েন তাহলে ওইখানে ডিস্ট্রাকশনটা ওইখানেই চলে যাবে, আর সারা পৃথিবীতে কে আপনাকে কি বললো না বললো, যেটা যে বললো আপনি তাতে সেটা তো হয়ে যান না, কিংবা আপনাকে খুব একটা বাজে ভাবে গালি দিল, আপনি কি সেই জিনিসটা হয়ে গেলেন? হয়ে গেলেন না, সে নিজের ডিগনিটি নিজের কাছে বজায় রাখতে হবে। লতাজি আমি তো একটা কথা বলতে পারি? শিওর 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 শিওর, অবশ্যই চারবাক। তুমি ছিলে কোথায়, হঠাৎ করে বেরিয়ে গেলে চারবাক? আরে আমার লাইনটা কেটে গেল, তোমার ঢুকতে গিয়ে দেখি যে কিছুই হচ্ছে না, স্টুডিও ফুল, অনেক ফুল, স্টুডিও ফুল। আচ্ছা আচ্ছা, জানি না লাইনটা কেটে গেল। দেখি দিদি ভাইকে একবার যাদবপুর ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজের চত্বরটা একবার ঘুরিয়ে নিয়ে আসলে হয়, মেয়েরা গালাগালি দেয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, নন্দন চত্বরটা ঘুরিয়ে আনতে পারো যদি, মানে মানে সেই ইয়েতে যদি না যেতে চাও, মানে অতটার মানে কি বলে লেভেলটা একটু যদি কম করতে চাও তাহলে নন্দন চত্বরে ঘুরিয়ে আনতে পারো। নন্দন চত্বরটা ঘুরিয়ে আনেন উনি উনি আপু, আপনি বাংলাদেশের মহিলাদেরকে দেখে তো ভাবছেন, মানে সব জায়গায় নয় সেটা, যেসব জায়গায় একটুখানি পরিস্থিতি একটুখানি প্রোগ্রেসিভ সেখানে আপনি সেরকম ঠিক মানে মানে আপনি বলতে পারবেন না যে মেয়েরা গালাগালি দেয় না, আপনি এটাও বলতে পারবেন না যে ছেলেরা সবসময় অসভ্যতামি করে, সেটাও ঠিক নয়। এটা এটা হ্যাঁ, যেগুলো একটু কনজারভেটিভ সোসাইটি সেগুলো আলাদা, কিন্তু যেগুলো একটু প্রোগ্রেসিভ সোসাইটি সেগুলোতে কিন্তু মানে রীতিমতো ব্যাপারটা মাঝে মাঝে অন্যদিকে চলে যায়, এটাও হয়। অবশ্যই, যেমন এই মানে মানে ওয়েস্টার্ন সোসাইটিতে অনেক জায়গাতেই আছে যে মেয়েরা অনেক বেশি রাউডি বিহেভিয়ার করে, কেননা সেখানে, এবং ছেলেরা করে না, মানে ছেলেরা অনেক বেশি সংকুচিত থাকে, কেন তাদের মানে মানে বলে দেওয়া হয়েছে যে ছেলেরা যদি করে, কেন ছেলেরা যদি করে ব্যাপারটা আরো খারাপ হয়ে দাঁড়াবে। ওই জন্য অনেক সময় দেখেছি আমি যে ছেলেরা বরঞ্চ অনেকটা গুটিয়ে যায়, মেয়েরা বেশি করে, অ্যান্ড দ্যাট ইজ ফাইন, তাতে কোনো অসুবিধা নেই। এবং আপনি এটাকে ইউনিভার্সাল ভাববেন না, এটা কেমন ভাবে বেড়ে উঠেছে, কি পরিস্থিতি ইত্যাদি তার উপর হয়। এই আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটা দিয়ে পুরো দুনিয়া বিচার করবে। অবশ্যই, ঠিক আছে, শুনে লতাজির কাছে কেউ কিছু বলছিলেন নাকি, সাবাল্টন কিছু বলছিলেন নাকি? আমি এখানে বলতে চাচ্ছিলাম যে ভালো খারাপ এটা ছেলে মেয়ে দুইজনই করতে পারে, বাট একটা জিনিস হচ্ছে যে আমাদের যে সামাজিক ব্যবস্থা এটা যে এটা কিন্তু হয়েছে গোষ্ঠীগত পরাধীনতার প্রসঙ্গে, মানে গ্রুপ সাবজুগেশনের প্রসঙ্গে। তো এখানে যে দুইটা যে বিভাগ করা হয়েছে, নারী পুরুষ, এই বিভাগটা, এই বিভাগটা যে পুরুষদেরকে একটা বিশেষ অবস্থানে যে রেখে দিয়েছে, একটা স্পেশাল প্রিভিলেজ যে দিয়ে দিয়েছে, এই জিনিসটা ডেফিনেটলি ইউনিভার্সাল না হইলেও এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম আর কি। অ্যান্ড জাস্ট এই কারণের জন্য আমরা কিন্তু জেনারেলি উই ক্যান সে যে ইউ নো দ্যাট মেন আর দ্য প্রবলেম আর কি, জাস্ট বিকজ অফ দ্য ওয়ে সোসাইটি ইজ অ্যারেঞ্জড আর কি। বাট এটা ছাড়া ব্যক্তিগতভাবে আমরা এটা বলতে পারি না যে একটা মানুষ ছেলে দেখেই যে সে খারাপ হবে, বাট আমরা বলতে পারি যে এই ছেলেটা লাইক হি ওয়াজ বর্ন, হি ওয়াজ লাইক ব্রট আপ ইন দিস ওয়ে, ওকে এইভাবে করে শেখানো হয়েছে, যার জন্যে সে, ওকে একটা স্পেশাল প্লেস দেওয়া হয়েছে যার জন্যে সে এটা করে, আর যার জন্যে মেজরিটি পুরুষ তারা এই পুরুষতান্ত্রিকতাটা বজায় রাখে। নিশ্চয়ই, ঠিক আছে। আর কোনো আমি একটা কথা বলতে পারি? কে কথা বলছেন? আমি রোহন। রোহন, হ্যাঁ আছে, বলুন শুনি শুনি। এই ইন্ডিয়াতে যদি কথা বলে তাহলে বলতে পারি। হ্যাঁ, এই পয়েন্টে, এই পয়েন্টে বলছি, বলুন। ইন্ডিয়াতে এখন মানে ছেলেরা মেয়েদের থেকে বেশি ভীত, মানে মেয়েদের মেয়েদের কাছে ভীত, যখন তখন মানে যদি কোনো এই ইপটিজিং বা এরকম কিছু কেস দিয়ে দেয় তখন কিন্তু খুবই মানে ওখান থেকে ছাড়ানোটা খুবই কষ্টকর, এরকম কেসে আমিও ফেস করতাম কয়েকদিন আগে, তো ওই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর এখানে মানে সোশ্যাল মিডিয়া যারা এরকম গালাগালি করে ওরা কিন্তু যদি ইয়েতে হয় মানে সামনাসামনি যদি আসে তারা কিন্তু সব দিতে পারবে না কিন্তু মেয়েদের, অতটা ওদের সাহস নেই। হ্যাঁ, সেটা এর একটা ফ্রাস্ট্রেশন ওখানে ইয়ে করে। হ্যাঁ স্যার, এর একটা এক্সাম্পল হচ্ছে, আমি আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, এবং সমিতি এটা তুমি নিজের ফেসবুকেও দেখে থাকবে যে আমাদের সার্কেলে প্রচুর মহিলা বন্ধু আছেন, তারা মাঝে মাঝে নানান ধরনের ড্রেস করে ইত্যাদি করে একটা একটা ছবি দেন, তাতে প্রচুর মহিলা কমেন্ট দেয়, মানে মানে মাঝে মাঝে একটু রগ রগে কমেন্টই হয়ে যায় কখনো কখনো, কিন্তু সেখানে কিন্তু কোনো ছেলে কমেন্ট দিতে সাহস করবে না, কেননা মানে যে নিজের নামে আসছে, যে অন্যদের কাছে পরিচিত, সে সাধারণত ওই সবগুলোতে দিতে সাহস করে না, বিকজ দে আর কনসার্ন যে তাদেরকে যাতে মানে অন্যভাবে দেখা হয়ে যেতে পারে। এই এই কথাটা ঠিক যে যদি জানে যে কে, তাহলে সে এরকম কমেন্ট দিতে সাহস করবে না। এসব যে আজে বাজে কমেন্ট করে এগুলোই লুকোছাপা করেই, মানে 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 যাদের সামনে আসার সাহস নেই বা সামনে আসার ইয়ে নেই তারাই এগুলো করে, যারা সামনে এসে রয়েছে তারা এগুলো কখনোই করে না। আমি এটা নিয়ে একটু ডিসএগ্রি করি আর কি, কারণ আমি লিটারালি দেখেছি যে এরকম একটা ধর্ষণের প্রতিবাদ হইতেছে,
and narira eshe tv samne eshe literally bolteche je you know talking about rape culture and what not apni jodi comment section e dekhen literally oikhane like manushjon comment diye bhoray dey je ha ei narike dhorshon koro othoba ekta case er kotha jodi bole je dhorshonkari ke chharai dao eta oder odhikar the problem is je amader samaje like dhorshon jinish take or sexual crime jinish take eta ke ekta problem hishebe dekhai hoy na and in fact পুরুষরা বিশেষ করে ওদের এই লজ্জাটাও আসে না যে ওরা যে পাবলিকলি যখন এটা বলবে যে হ্যাঁ এটা ঠিক আর কি ওদের মধ্যে এই লজ্জাটা আসলে থাকে না আমি সেটা নিয়ে ডিসএগ্রি করছি না আমি সেটা নিয়ে ডিসএগ্রি করছি না আমার আমার বলার বক্তব্য এটা হচ্ছে এইটা যে আপনি যেটা বলছেন সবলটা সেটা হচ্ছে যে দে আর স্টিল হাইডিং বিহাইন্ড দ্য ডিজিটাল আইডি এন্ড সেইং ইট আই ডু নট থিংক দে উইল মানে তারা এই জিনিসটা নিজেদের ওরা ওরা প্রকাশ্যে এটা বলে লাইক ওদের যে আইডি লাইক রিয়েল আইডিস দিয়ে ওরা বলে কি ওরা এন্ড এটা জাস্ট অনলাইনে এটা বলে না এটা রিয়েল লাইফে ওরা এটা বলে কি যার জন্য এন্ড নট জাস্ট দ্যাট দে থ্রেটেন উইমেন টু আর কি এটা আসলে কিন্তু বললে এগুলোর কিন্তু কনসিকোয়েন্সেস ভয়ানক কেন না মানে আজকাল যেটা দেখা গেছে যে মানে রিসেন্টলি আপনারা দেখেছেন যে কিছু কিছু ইন্ডিয়ান অরিজিন সিইও হয়েছে সঙ্গে সঙ্গে সে কবে কোথায় টুইটারে সে ফেসবুকে কি কে কোথায় কি কি বলেছে সব মানে খুঁজে পেতে তুলনামূলকভাবে বাঁচা হচ্ছে এই জন্য আমার মনে হয় যদি কেউ বলেও থাকে তাহলে তাদের স্টেকটা কম যে তাদের কিছু ইয়ে করে লাভ নেই কেননা সে যদি তার একটা লিঙ্কটিন আইডি থাকে এবং সে তার ফেসবুকের আইডিটা যদি কেউ সেই লিঙ্কটিন আইডির সঙ্গে মিলিয়ে যদি কেউ বলে দেয় যে এ অমুক জায়গায় একখানা পলিটিক্যাল ইন্টারেক্ট কমেন্ট করেছে তার রীতিমতো চাকরি নিয়ে টানানি করতে পারে মানে দেয়ার রিয়েল কনসিকোয়েন্সেস হ্যাঁ কিন্তু এই দুটো হচ্ছে দুটো ডিফারেন্ট ক্যাটাগরির মানুষজন একজন কিছু মানুষ যারা হচ্ছে একটুখানি মধ্যবিত্ত যারা হচ্ছে দিন আনে দিন খায় সেরকম আর একজন কিছু মানুষ থাকে যারা হচ্ছে অ্যাক্টিভিস্ট ওই সাবাল্টান যাদের কথা বলছে যারা যারা ওপেনলি এই ধরনের জিনিসগুলো করছে যারা বলছে হ্যাঁ ঠিক হয়েছে রেপ হয়েছে এই ধরনের জিনিসগুলো করছে তাদের ওরকম কোনো রকম মানে তারা একটা অন্য ক্যাটাগরির মানুষ তারা তারা হচ্ছে ওরকম নিজের খুব ভোকাল খুব মানে তাদের নিজের খুব ওপিনিয়েটেড মানুষ আর যারা এই যে ইয়ে যাদের কথা বলছে চারবাক যাদের কথা বলছে তারা হয়তো খেটে খাওয়া মানুষ তারা জানে কনসিকোয়েন্সেসে কি হতে পারে এখনই দুজন লোক যদি আমাকে ধরে বা অফিসে যদি এটা কেউ দেখে এই ধরনের কমেন্ট করেছি বা এই ধরনের কিছু ইয়ে করেছি করে তখন আমাকে আমার চাকরি নিয়ে টানাটানি করবে তারা হয়তো এটা দুটো ক্যাটাগরি এই ধরনের দু ধরনের মানুষই কিন্তু দেখা যায় এটাকে আমি স্বীকার করি ঠিক আছে আজকের মতো তাহলে লতাজি আর কিছু বলতেন আজকের মতো তাহলে বিদায় নিই ঠিক আছে কারণ আমরা লাইভ ডেবে শেষ করবো অনেকক্ষণ হয়ে গেছে লতাজি লাইট আনমিউট করে বলতে হবে আচ্ছা আমি আনমিউট করে দিয়েছি বলুন শুনি লতাজি লাইট আজকের মতো বিদায় নিই তাহলে পরে একদিন কথা হবে ঠিক আছে ওনার কাছে আমি ইয়ে করে রেখেছি ওনাকে আনমিউট করা আছে কিন্তু উনি তবুও শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে।